নমস্কার বন্ধু বান্ধবী সকলে মুহূর্তত আহি পড়ছো সময় অসম বাকীর বাবে আজি কেবাটাও গুরুত্বপূর্ণ খবর অসমৰ লগতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর পড়া এনে ধরনের খবর সময় নিতল সবার বাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি এটা লাইক করে দিব আজির আমার প্রথম খবর গুরুত্বপূর্ণ খবর হয়েছে গেরুয়া বস্ত্রপন্থী ফেসবুকত ফটো দিয়ে মুসলমান বিজেপি নেতাই খুঁজলে আল্লাহর ওসরত ক্ষমা হয় বন্ধু বান্ধবী সকল আপনাদের ঠিকই শুনেছে কিয়র কারণে ক্ষমা খুঁজল সবিশেষ জানক গেরুয়া বস্ত্রপন্থী ফেসবুকত ফটো দিয়া মুসলমান বিজেপি নেতাই খুঁজলে আল্লাহর ওসরত ক্ষমা সংখ্যালঘু মর্চার বিজেপি নেতাই গেরুয়া বস্ত্র পিন্ধি শিবর রথ টানি নিয়া ফটো হয়ে পড়েছিল ভাইরেল সমগ্র মুসলমানের ওপর ক্ষমা খুঁজলে বিজেপি নেতা অজিম কুরেশিয়ে সাময়িকভাবে ক্ষমা খুঁজলে বিজেপি নেতা অজিম কুরেশিয়ে মুরাদাবাদর বিজেপির সংখ্যালঘু মর্চার নেতা অজিম কুরেশিয়ে খুঁজলে মুসলমানের ওসরত ক্ষমা শাওনের শেকর্ণ সোমবার দিনা শিব রথ টানি বিতর্কত সোমাই পড়েছিল অজিম কুরেশিয়ে শিব রথ টানি নিয়ার ভিডিও ভাইরাল হওয়ার পিছতে মুসলমান সমাজের পরা কুরেশিক বহিষ্কার করার হুঙ্কার দিছিলে লগতে আল্লাহ যাতে মোক ক্ষমা করে দিয়ে বলে ক্ষমা খুঁজলে অজিম কুরেশিয়ে হয় বন্ধু বান্ধবী সকল আপনাদের ঠিকই শুনেছে ভবিষ্যতে আরো এনেকা ভুল নকরে বলে ক্ষমা খুঁজলে বিজেপি নেতা কুরেশিয়ে গেরুয়া বস্ত্রপন্থী ফেসবুকত ফটো দিয়া মুসলমান বিজেপি নেতায় খুঁজিলে আল্লাহর ওসরত ক্ষমা হয় বন্ধু বান্ধবী সকল আপনাদের ঠিকই শুনেছে আসলতে যিজন ব্যক্তিয়ে ক্ষমা খুঁজছে আপনাদের মন্তব্য নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাব আসলতে তেও ক্ষমা করব লাগে না নাই আসলতে সি যে কাম করেছে কামটার বিষয়ত যদি কিনা মন্তব্য করবলগা থাকে তেনতে নিশ্চয় আপনি কমেন্টের জড়িয়ে জানাবলৈ নাপাহরিব তারপর অসমবাসী রাইজক জানাইছে আমার দুই নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ খবর ধুবুরী আদালতের সম্মুখের পরা চোরে নিলে 10 লাখ টাকা হয় বন্ধু বান্ধবী সকল আপনাদের ঠিকই শুনেছে ধুবুরী আদালতের সম্মুখের পরাই চোরে নিলে 10 লাখ টাকা ধুবুরী আরক্ষী নিরাপত্তাক চ্যালেঞ্জ চিলনি চরের আর চুরি ডকাইতির রোধ করার ব্যর্থ হয়ে পড়ে ধুবুরী আরক্ষীয়ে ধুবুরী শহরত ঘুরি ফুরুতে সাবধান ধুবুরী শহরত চুরি কাণ্ড রোধ করিব পৰা নাই আরক্ষীয়ে তিনিদিন উকলি যাওয়ার পিছতে 10 লাখ টাকা লুটি নিয়া চোরক ধরব নয় ধুবুরী আরক্ষীয়ে লাখ লাখ টাকা চুরিকাণ্ড সংঘটিত হওয়ার পিছত কুম্ভকর্ণ নিদ্রত ধুবুরী আরক্ষী পূর্বে রাইজে চিলনি চোরক আবদ্ধ করে চমজাই দিছিল আরক্ষীক রাইজে ধরিলে তৎপর হয় আরক্ষী আর দিনে দুপুরে লাখ লাখ টাকা হেরুয়াই হকত ভাঙি পড়িল এজন লোক আর মিজানুর রহমানে মাটি বিক্রি করে পোয়া ধন লুটি নিলে চোরে ধুবুরী আদালতের সন্মুখের পরা চোরে নিলে 10 লাখ টাকা হয় বন্ধু বান্ধবী সকল আপনাদের ঠিকই শুনেছে এই মুহূর্তে অসমবাসী রাইজক জানাইছো আমার 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর সিলিন্ডারের পিছত এইবার দাম কমিব পেট্রোল আর ডিজেলের হয় বন্ধু বান্ধবী সকল এই মুহূর্তে অসমবাসী রাইজক জানাইছে এটা গুরুত্বপূর্ণ খবর সিলিন্ডারের পিছত এইবার দাম কমিব পেট্রোল ডিজেলের ডাঙর সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের শেহতীয়াকৈ 200 টাকাকৈ কমাই দিছে সিলিন্ডারের এইবার পেট্রোল ডিজেলের দাম কমাই দিয়ার সম্ভাবনা কেন্দ্রর পেট্রোল ডিজেলের দাম কমার ইঙ্গিত দিছে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরিয়ে লগতে দ্বিতীয়ত ইঙ্গিত পাওয়া গৈছে ব্লুমবার্গ এক প্রতিবেদনত পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাসর মন্ত্রী হরদীপ সিং পুরীর এক মন্তব্যত পাওয়া গৈছে এটা ইঙ্গিত আহিবলগিয়া দিনসমূহত পেট্রোল আর ডিজেলের দাম কমেও বলে সম্ভাবপূর্ণ মন্তব্য দিছে কেন্দ্রীয় গৰাকীয়ে আর সিলিন্ডারের পিছত এইবার দাম কমবে পেট্রোল আর ডিজেলের হয় বন্ধু বান্ধবী সকল আপনাদের ঠিকই শুনেছে আসলতে আপনাদের মন্তব্যটি নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাব আসলতে ডিজেল আর পেট্রোলের দামটো কমিব নাই আপনাদের মন্তব্যটি নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাবলে নাপাহরিব তারপর অসমবাসী রাইজক জানাইছো আমার 4 নম্বরটো খুবই গুরুত্বপূর্ণ খবর নামাজের বাবে লব নালাগে অনুমতি হয় বন্ধু বান্ধবী সকল আপনাদের ঠিকই শুনেছে এতিয়া আপনি নামাজ পড়া কোনো ধরনের অনুমতি লব নালাগে লাখ লাখ মুসলমান ধর্মী লোকের বাবে ভাল খবর জুম্মা নামাজের বাবে এতিয়ার পরা লব নালাগে অনুমতি প্রশাসনের অনুমতি অবিহনে আদায় করিব পারিব জুম্মা নামাজ জুম্মা নামাজের সময়ত দিয়া আজানের বাবেও নালাগে কোনো অনুমতি নামাজ আদায়ের সময়ত শব্দক লৈ এতিয়ারে পরা কোনো প্রতিবন্ধকতা নাই রমজান মাহরের আজানের লাইভ সম্প্রচারের বাবে অনুমতি দিয়া হয়েছে দিনের 12:30 পরা 1:30 বজালৈ বিনা অনুমতিত নামাজ আদায় করিব পারিব 8 লাখ মুসলমানের বাবে ভাল খবর দিলে নিউইয়র্ক প্রশাসনে হয় বন্ধু বান্ধব সকল আপনাদের ঠিকই শুনেছে তারপর অসমবাসী রাইজক জানাইছো আমার 5 নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ খবর বিজেপির বিরুদ্ধে 1,28,000 মুম্বাইত গুরুত্বপূর্ণ বৈঠক এনজিয়ার হয় বন্ধু বান্ধব সকল আপনাদের ঠিকই শুনেছে এই মুহূর্তে অসমবাসী রাইজক জানাইছো এটা গুরুত্বপূর্ণ খবর বিজেপিক শাসনের পরা আঁতরাবলৈ তৎপর এনডিয়া গোট আজির পরা দুদিনিয়া কার্যসূচীরে মুম্বাইত এনডিয়া গোটর মহাবৈঠক
গ্রেন্ড হায়াটৰ সমবেত হ'ব বিৰোধীৰ ৰথি মহাৰথীৰ আটাইটা দলৰ প্ৰায় 80 গৰাকী নেতা উপস্থিত থাকিব বৈঠকত কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ বিষয়ত সিদ্ধান্ত ল'ব বিৰোধী দলসমূহে প্ৰধানমন্ত্ৰীৰ পদৰ প্ৰাৰ্থীৰ নাম চূড়ান্ত হ'ব পাৰে বৈঠকত বিৰোধী গোটৰ লগ স্থিৰ কৰা হ'ব আৰু এই মন্তব্য কৰা হৈছে ঘোষণা কৰা হ'ব বিৰোধী এনডিআৰ আহ্বায়কৰ নাম আৰু লগতে লোকসভা নিৰ্বাচনৰ বাবে প্ৰকাশ কৰিব ইস্তেহাৰ আসন ভাগ বতৰাৰ বিষয়ে কৰিব আলোচনা লগতে মিত্ৰজোঁটৰ উম্মৈহতীয়া নিৰ্বাচন সমদলৰ ওপৰত আলোচনা কৰিব বিজেপিক শাসনৰ পৰা আঁতৰাবলৈ তৎপর ইন্ডিয়া গট হয় বন্ধু বান্ধব সকল আপনাদের ঠিকই শুনেছে আপনাদের মন্তব্য নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাব আসলতে আপনাদের মন্তব্যট যদি কোনো ধরনের কিবা কিবি কব লগা থাকে জানাবলে নাপাহরিব 2024 সনত আমি অকলে নির্বাচন খেলিম হয় বন্ধু বান্ধব সকল আপনাদের ঠিকই শুনেছে এই মুহূর্তে অসমবাসী রাইজের জন্য সেটা গুরুত্বপূর্ণ খবর এয়া কোনে মন্তব্য করেছে 2024 সনত আমি অকলে নির্বাচন খেলিম নির্বাচনত আমি জয়ী হওয়াটা নিশ্চিত বলে মন্তব্য করেছে ইউপিপি আলোর দল আরও না থাকিব বিটিসির নির্বাচনের পিছত বিটিআর শব্দটা লাহে লাহে নোহোৱা হয়ে যাব বলে মন্তব্য করেছে ডাঙর ডাঙর কামবর বাহিরর মানুষক ঠিকা দিয়ে আছে প্রমোদ বড়ে প্রমোদ বড়র শাসনত 90% ঠিকাদারে বাহিরর পৰা আহিছে বলে মন্তব্য করা হয়েছে মন্তব্য বিএফর প্রধান হাগ্রামা মহিলারী 2024 চনত আমি অকলে নির্বাচন খেলিম বলে মন্তব্য করেছে হয় বন্ধু বান্ধব সকল আপনাদের ঠিকই শুনেছে বন্ধু বান্ধব সকল যে মন্তব্য করেছে আপনাদের একমত নে যদি একমত হয় তিনি নিশ্চয় আপনি কমেন্টের জড়িয়ে জানাবলে নাপাহরিব তারপর অসমবাসী রাইজক জানাই আমার হাত নামটো খুবই গুরুত্বপূর্ণ খবর কাইলর পর অবৈধ শ্রমীর হাতত লাগিব হ্যান্ডকাফ হয় বন্ধু বান্ধব সকল আপনাদের ঠিকই শুনেছে থানার লকআপ পড়ব অবৈধ শ্রমীরে অসমৰ চুকে করে অবৈধ শ্রমী বিচারি অভিযান চলাব আরক্ষী অবৈধ স্বামীর তালিকা লয় হাজু অসম আরক্ষী মাজত মাত্র এটা দিনের পিছতে আরম্ভ হব অবৈধ স্বামীর গ্রেপ্তার প্রক্রিয়া আরম্ভ আর যেটু অভিযান সরকারে এতে আরম্ভ করবে এখন কিন্তু খুবই ভয়াবহ হব আপনার মন্তব্যটি নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাব আসলতে অবৈধ স্বামী ধরার যখন প্রক্রিয়া সরকারে আরম্ভ করেছে আসলতে সেইটু করব লাগে না নাই যদি করব লাগে তেনতে নিশ্চয় আপনার মন্তব্যটি কমেন্টের জড়িয়ে জানাবলে নাপাহরিব এই মুহূর্তে অসমবাসী রাইজক কিখিনি সরু কেইটামান ইনফরমেশন দিবলগী আসে ভিডিওটি ভাল লাগিলে লাইক কমেন্ট শেয়ার করব আর যদিহে এতালেক চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তেন্তে এনেকাক নতুন নতুন ইনফরমেটিভ তাতে হেল্পফুল ভিডিও পাবলে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে নাপাহরিব সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও